ক্লাস 8 এর ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেছে, তোমরা এখনো যেহেতু বিদ্যালয় বন্ধ তো সেই কারণে তোমাদের বাড়িতেই পড়াশোনা করতে হচ্ছে এবং অনলাইনে এক্সাম তোমরা দিচ্ছ। আশা করি বাড়িতে তোমরা পড়াশোনা করেই দিচ্ছ। তো এবার তোমাদের যেহেতু ফার্স্ট টার্ম হয়ে গেল তাহলে সেকেন্ড টার্মের দিকে আমরা কিন্তু এগিয়ে চলেছি আস্তে আস্তে। তো সেকেন্ড টার্মের এক্সামে যে যে চ্যাপ্টারগুলো তোমাদের এক্সাম হবে সেই চ্যাপ্টারগুলো আমি পড়াতে চলেছি। তার মধ্যে একদম প্রথম চ্যাপ্টার হচ্ছে মহামারী। ফার্স্ট টার্মে তোমাদের মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন চ্যাপ্টারটি পড়ানো হয়েছিল। তো সেকেন্ড টার্মে তোমাদের যে অধ্যায়টি সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য পড়াতে চলেছি তা হলো মহামারী। তো মহামারী কাকে বলে, মহামারী কাকে বলে বা মহামারীর অভিজ্ঞতা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে সময় মহামারী পরিস্থিতি কিন্তু আমাদের সমগ্র পৃথিবী জুড়ে চলছে। তাই মহামারী কি বা মহামারী মানে সমগ্র দেশ জুড়ে যদি চলে তো মানুষের কি কি পরিস্থিতি হয় সেটা কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো। তো যাই হোক, আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে মহামারী। কিন্তু মহামারী কাকে বলে? না, মহামারী হলো যখন কোনো মারণ রোগের প্রাদুর্ভাব আমাদের দেশে ঘটে এবং সেই মারণ রোগের প্রভাবে একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে যখন একসাথে অনেক মানুষ আক্রান্ত হয় এবং মারা যায়, সমগ্র অঞ্চল জুড়ে কিন্তু ঘটে এবং অনেক লোক একসাথে মারা যায় এবং অনেক মানুষ আক্রান্ত হয়, সেই রোগটিকে আমরা বলা হয় বা সেই মারণ রোগকে আমরা কিন্তু মহামারী রোগ রূপে ঘোষণা করতে পারি। তো এই মহামারী কয় ধরনের হয়? সাধারণত মহামারী তিন ধরনের হয়। কি কি? প্রথমত হচ্ছে সাধারণ উৎস মহামারী। মহামারী দ্বিতীয়ত হলো সংক্রামক মহামারী। দ্বিতীয়ত সংক্রামক মহামারী। এবং তৃতীয়ত সেটি হচ্ছে অসংক্রামক রোগ ঘটিত মহামারী। অসংক্রামক রোগ ঘটিত মহামারী। তাহলে সাধারণত এই তিন ধরনের মহামারী কিন্তু আমরা দেখতে পাই। তো প্রথম যে মহামারী সেটি হলো সাধারণ উৎস মহামারী। অর্থাৎ এই ধরনের মহামারীর ক্ষেত্রে কি হয় না, রোগ সৃষ্টিকারী জীবাণুর জন্য মহামারী হতে পারে অথবা বিভিন্ন আমাদের পরিবেশের অজৈব উপাদান যেমন জল, বায়ু, খাদ্য বা মাটির বিষক্রিয়ার ফলেও এই ধরনের মহামারী হতে পারে। হ্যাঁ, তো এই ধরনের মহামারীকে বলা হচ্ছে সাধারণ উৎস মহামারী। যেমন ভূপাল গ্যাস ট্র্যাজেডি বা জাপানের মিনামাটা রোগ, এগুলো হচ্ছে সবই সাধারণ উৎস মহামারী। একটা উদাহরণ হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনা। যদি ভূপাল
হচ্ছে ভূপালে এক ধরনের গ্যাস মিথ গ্যাস, তো এই এমআইসি, তো এই মিথ গ্যাসের কি হয়েছিল না যে সিলিন্ডার সেটা কি হয়েছিল না ফেটে গিয়েছিল এবং তার ফলে ভূপালেতে একসাথে অনেক কিন্তু মানুষ মারা যায়। তো সেটা হচ্ছে এক প্রকারের গ্যাসের বিষক্রিয়া জনিত মহামারী, তাহলে এটা আমি বলতে পারি সাধারণ উৎস মহামারী। এছাড়াও জাপানের মিনামাটা রোগ, ঠিক আছে, জাপানেতেও কিন্তু যে মিনামাটা রোগ আমরা জানি পারদের বিষক্রিয়ার ফলে ঘটেছিল, তো সেটা হচ্ছে এক প্রকারের সাধারণ উৎস মহামারী। আচ্ছা, এরপরে হচ্ছে সংক্রামক মহামারী। সংক্রামক মহামারীও আমরা কিন্তু দেখতে পাই কি সংক্রামক মহামারী না, এই ধরনের মহামারী হচ্ছে সাধারণত ছোঁয়াচে হয়, অর্থাৎ একজন ব্যক্তি থেকে আর একজন ব্যক্তির দেহে কোন বাহক বা প্রাণীর মাধ্যমে বা বায়ুর মাধ্যমে বা কোন জলের মাধ্যমে যখন এটা ছড়ায় এবং একসাথে অনেক মানুষ কিন্তু আক্রান্ত হয় সেটাকে বলা হচ্ছে সংক্রামক মহামারী। এটা খুবই ছোঁয়াচে ধরনের কিন্তু এই ধরনের মহামারী হয়। যেমন উদাহরণ তুমি বলতে পারো আম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, এগুলো হচ্ছে সবই সংক্রামক মহামারী। উদাহরণ হিসেবে বসন্ত, এই বসন্ত রোগের টিকা কিন্তু আবিষ্কার হওয়ার আগে কিন্তু এই বসন্ত এক প্রকারের মারণ মহামারী রূপে কিন্তু পৃথিবীতে বিরাজ করতো এবং অনেক মানুষের কিন্তু প্রাণ নিয়েছিল এই ধরনের রোগ। তো এটা কিন্তু এক প্রকারের রোগ যেটা বায়ুর মাধ্যমে কিন্তু বাহিত হয়ে মানুষ সংক্রামিত হয় এবং আক্রান্ত ব্যক্তির সংযোগেও যে সমস্ত মানে সংস্পর্শে যে সমস্ত ব্যক্তি আসে তাদেরও কিন্তু এই ধরনের রোগ দেখা যেতে পারে। তাহলে এটা হচ্ছে এক প্রকারের সংক্রামক মহামারী। আর অসংক্রামক রোগ ঘটিত মহামারী হচ্ছে এই ধরনের মহামারী কি হয় না খুব একটা ছোঁয়াচে হয় না, মানে এই ধরনের রোগেতে যদি কোনো মানুষ মারা যায় বা এই ধরনের রোগ যদি হয় তো তার সংস্পর্শে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি সংস্পর্শ থেকে কিন্তু সেই ব্যক্তি আক্রান্ত হয় না। তো সেই ধরনের মহামারীকে বলা হচ্ছে কি অসংক্রামক মহামারী। তাহলে অসংক্রামক মহামারীর উদাহরণ বলতে পারি ফুসফুসের ক্যান্সার, এছাড়া করোনারি হার্ট ডিজিজ, এই রোগগুলোর প্রভাবে কিন্তু সারা বিশ্বে অনেক রোগী মারা যায়। এগুলো কিন্তু এক প্রকারের মহামারী, কিন্তু ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত রোগীর যদি সংস্পর্শে কোনো ব্যক্তি থাকে তাহলে সে কিন্তু ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয় না, কারণ এগুলো হচ্ছে অসংক্রামক রোগ ঘটিত মহামারী। তো সাধারণত আমরা মহামারীকে এই তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, এবারে মহামারীর যদি কি রকমের হয়, যদি আমি এখানে মহামারী সম্পর্কে তোমাদের বইয়েতে কিছু ধারণা দেওয়া আছে, এই মহামারী সাধারণত চক্রাকারে আবির্ভাব হয়, অর্থাৎ কয়েক মাস অন্তর অন্তর বা কয়েক বছর অন্তর অন্তর কিন্তু এই মহামারী আবির্ভাব হয়। যেমন এখানে উদাহরণ হিসেবে আছে টিকাকরণের আগে হাম সাধারণত 2-3 বছর অন্তর অন্তর, 7-10 বছর অন্তর অন্তর ইনফ্লুয়েঞ্জা কিন্তু মহামারী রূপে ফিরে ফিরে আসত। আচ্ছা, কিন্তু উন্নত দেশগুলোতে আমাদের এই অসংক্রামক রোগ ঘটিত মহামারী কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। এটার জন্য কিন্তু প্রধান যে কারণ দায়ী তা হলো মানুষের খাদ্যাভ্যাস এবং মানুষের সচেতনতার অভাব। যেমন ধরো ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ, এটা কি কারণে হয় না, যদি শরীরেতে রক্তের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক অপেক্ষা বৃদ্ধি পায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করা উচিত আমাদের না, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত, কায়িক পরিশ্রম করা উচিত। কিন্তু মানুষ যদি সচেতনতার অভাব দেখা যাওয়ার ফলে মানে আস্তে আস্তে বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে না, এই সমস্ত রোগগুলো কিন্তু বেড়েই চলেছে। আবার কিছু কিছু মহামারীর সাথে ঋতুরও কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যেমন বসন্তের শুরুতে হাম জল বসন্তের রোগ কিন্তু বেশি হয়,
এদিকে যাবার এই বর্ষাকালে দেখবে বর্ষাকালের সময় কলেরা জাতীয় রোগগুলো কিন্তু বেশি হয়। আবার গরমকালে পেটের সংক্রমণের ফলে যে সমস্ত রোগ দেখা যায় সেইগুলো কিন্তু বেশি হয়। আর শীতের মাসগুলোকে দেখবে ঠান্ডা আমাদের বেশি লাগে, সেই কারণে শ্বাসনালীর উপরের অংশে সংক্রমণের ঘটনা কিন্তু বেশি ঘটে। তাহলে মহামারীর সাথে কিন্তু একটা ঋতু পরিবর্তনেরও একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, অর্থাৎ মহামারী কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের মহামারী কিন্তু প্রাদুর্ভাব ঘটে। এবার তোমাদের বইয়েতে 169 পাতাতে দেখবে কয়েকটি ধরনের মহামারীর রোগ সম্পর্কে দেওয়া আছে। প্রথমেই যে রোগটা সম্পর্কে দেওয়া আছে তা হলো কলেরা। কলেরা রোগের নাম আমরা প্রত্যেকে শুনেছি। এই রোগ সাধারণত কি কারণে হয়? দূষিত জল বা আঠা খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু কলেরা রোগের সংক্রমণ ঘটে, এবং এই রোগ দেখবে বর্ষাকালে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব একটু বেড়ে যায়। কলেরা রোগের ফলে রোগীর কি কি হয়? না, রোগীর প্রচন্ড বমি হয়, শরীরের মধ্যে অম্ল ক্ষার এবং লবণের ভারসাম্য যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং শরীর অপেক্ষাকৃত দুর্বল হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে সবই কলেরা রোগের লক্ষণ। এবং কলেরা রোগটি কি ধরনের রোগ? না, এটি এক প্রকার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেটার নাম হচ্ছে নিউক্লিয় কলেরি। ভিক্টোরিয়া কলেরি হচ্ছে ব্যাকটেরিয়াটির একটি বিজ্ঞানসম্মত নাম। তো তোমরা যখন কোন রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম দিবে তখন নামের যে জেনাসের বা গণের, এটা হচ্ছে গণ আর এটা হচ্ছে প্রজাতি, এটা হচ্ছে জেনাস নাম, এটা হচ্ছে স্পিসিস নাম। তাহলে গণের নামের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতে লিখবে আর প্রজাতির নামের প্রথম অক্ষর কিন্তু ছোট হাতে লিখবে, এবং ভিক্টোরিয়া এবং কলেরি নাম লিখে তার তলাতে কিন্তু এভাবে দাগ দেবে। এটা বিজ্ঞানসম্মত নাম লেখার নিয়ম। তাহলে কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? না, ভিক্টোরিয়া কলেরি। আর ভিক্টোরিয়া কলেরি যখন লিখবে এইভাবে লিখবে। আচ্ছা, তাহলে গেল কলেরা রোগ সম্পর্কে তোমরা জানলে। এবং এই রোগ মাছি যদি আধাটা খাবার আমরা খাই তার ফলে কি হয়? মাছির কিন্তু এই রোগ একটা ছড়াতে একটা বাহকের কিন্তু ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে কলেরা রোগের তোমরা জন্য দায়ী যে ব্যাকটেরিয়া তার নাম, আর এই রোগের লক্ষণ, আর কি কারণে হয়, এবং এই রোগের প্রতিকার, অর্থাৎ কলেরা রোগ যদি হয় একজন কলেরা রোগীকে আমাদের কি করা উচিত? অবশ্যই আমাদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত এবং তাকে ওআরএস খাওয়ানো উচিত, যাতে যেহেতু কলেরা রোগ হলে শরীর থেকে বমি হয় এবং অনেক অংশের জল এবং যে সমস্ত লবণ সেটা বেরিয়ে যায়, সে কারণে ওআরএস যদি গ্রহণ করে তাহলে কিন্তু শরীর সুস্থ থাকবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করে বিভিন্ন ওষুধপত্র নেওয়া উচিত। আচ্ছা, এরপরে আছে কি ম্যালেরিয়া রোগ। ম্যালেরিয়া কিন্তু এক প্রকারের মহামারী। ম্যালেরিয়া কথাগুলো অর্থ হচ্ছে ব্যাড এয়ার বা খারাপ বায়ু। ম্যালেরিয়া কথাটির অর্থ হলো ব্যাড এয়ার বা খারাপ বায়ু। তো এই ম্যালেরিয়া রোগটি অবশ্যই একটি মশা বাহিত রোগ, মশা বাহকের কাজ করে, কিন্তু এই রোগটির জন্য দায়ী যে জীবাণুটি সেটি কিন্তু এক প্রকারের প্রোটোজোয়া। এই প্রোটোজোয়াটির নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।
প্রোটোজোয়াটির নাম। প্লাজমোডিয়াম ফাইভএক্স। এই ম্যালেরিয়া সাধারণত চার ধরনের ম্যালেরিয়া হয়। চার ধরনের কি কি? না বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, তার জন্য দায়ী প্রোটোজোয়াটি হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এছাড়া হচ্ছে কোয়াটারনারি ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া এবং ওভেন টার্সিয়ান ম্যালেরিয়া। এই প্লাজমোডিয়ামের চারটি প্রজাতি আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেডি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরা এবং প্লাজমোডিয়াম ওভেন। এই চার ধরনের প্রজাতি চার ধরনের ম্যালেরিয়া কিন্তু সৃষ্টি করে। যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কিন্তু যেটা সৃষ্টি করে যে ধরনের ম্যালেরিয়া, সেটা হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। আর সবথেকে বেশি ক্ষতিকারক ম্যালেরিয়া হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এই ধরনের ম্যালেরিয়া কিন্তু ক্যান্সার সৃষ্টি করতে পারে। তো এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী প্লাজমোডিয়ামের যে প্রজাতিটি তা হলো প্লাজমোডিয়াম ফ্যালসিফেরা। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরা হচ্ছে কি না সব থেকে ক্ষতিকারক ম্যালেরিয়া বা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টির জন্য দায়ী প্রোটোজোয়ার প্রজাতি। আচ্ছা, এবার আসা যাক ম্যালেরিয়া রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়। না কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। অনেক সময় দেখা যায় যে জ্বর ছেড়ে যায় কিছুক্ষণ অন্তর অন্তর, আবার কিন্তু জ্বরটা ফিরে ফিরে আসে। এছাড়া মাথা যন্ত্রণা হয়, যকৃৎ এবং প্লীহা বাড়ে। এটা কিন্তু ম্যালেরিয়া রোগের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগ হলে প্লীহা কিন্তু বেড়ে যায়। এছাড়া গাঁটে গাঁটে যন্ত্রণা এবং গোটা শরীরে ব্যথার সৃষ্টি হয়, এগুলো সবই হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণ। এবং ম্যালেরিয়া রোগের ফলে প্রতিকারের কি কি উপায়, অবশ্যই আমাদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে আমাদের খুবই তাড়াতাড়ি যোগাযোগ করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া উচিত। এবং যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে খুব অনবরত আমাদের জল এবং ওয়ারেস কিন্তু খেতে হবে। এবং কিছু সময় অন্তর অন্তর আমরা বাড়িতে যদি অনেক সময় কি করা হয় দেখুন, মাথাতে জল ভর্তি দেওয়া হয় যাতে জলটা খুব বেশি না বেড়ে যায়। এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমরা করতে পারি। তাছাড়া খুবই সত্বর আমাদের কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়া উচিত। আচ্ছা, ম্যালেরিয়া বিরুদ্ধে সচেতনতার জন্য 25শে এপ্রিল দিবসটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয়। তোমাদের কতগুলি দিবস কিন্তু জানো যে বিশ্ব এইডস ডে, বিশ্ব ম্যালেরিয়া দিবস, তো এইভাবে বিভিন্ন একটি দিনকে পালন করার মাধ্যমে ওই রোগটি সম্পর্কে যাতে জনসচেতনতা বৃদ্ধি করা যায় সেই কারণে এই দিবসগুলি পালন করা হয়। তাহলে বিশ্ব ম্যালেরিয়া দিবস হচ্ছে 25শে এপ্রিল। ম্যালেরিয়া রোগটির বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা।
আচ্ছা, এরপরে আছে ডেঙ্গি রোগ। ডেঙ্গি রোগটা প্রাদুর্ভাব আমরা বর্ষাকাল হলে আমরা প্রায় দেখতে পাই, এবং পার্শ্ববর্তী আমাদের বিভিন্ন পৌরসভা থেকে বা তোমরা টিভিতেও দেখবে এই ডেঙ্গি রোগ যাতে না হয় সেজন্য ডেঙ্গি লার্ভাকে মারার জন্য কি করতে বলা হয় আমাদের, যে বাড়ির আশেপাশে কোনো মানে জল যাতে আমরা একটা জমতে দিই, কোনো টবে বা ফেলে দেওয়া যায় যাতে, বা নর্দমাতে যাতে জল জমা জল যাতে আমরা না থাকতে দিই, এবং সেখানে বিভিন্ন মশা লার্ভা মারার নিরোধক যে সমস্ত স্প্রে করা হয়, এবং অনেক সময় কি করা হয় হাইব্রিড মাগুর জাতীয় মাছও কিন্তু ছাড়া হয়। তো এগুলো হচ্ছে সবই ডেঙ্গি রোগকে কিন্তু যাতে না হয় সেটা দূর করার জন্য, ডেঙ্গি রোগের যে জীবাণু তা লার্ভাকে মারার জন্য কিন্তু এই সচেতনতামূলক কাজগুলো আমরা করি। তো দেখো, দেখে নেওয়া যায় যে ডেঙ্গি রোগটা কি ধরনের রোগ। এই ডেঙ্গি রোগটা কিন্তু এক প্রকারের ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাসটার জন্য দায়ী জীবাণুটার নাম হচ্ছে ফ্যাভি ভাইরাস। এই ফ্যাভি ভাইরাস কি করে না, এডিস ইজিপ্টি নামক মশা কিন্তু এই ফ্যাভি ভাইরাসকে বহন করে, এবং বহন করে সুস্থ ব্যক্তির দেখতে কিন্তু এই ডেঙ্গি রোগের সংক্রমণ কিন্তু ঘটায়। আর এই ডেঙ্গি রোগ হলে কি কি হয় না, ভয়াবহ জ্বর, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, হাত পায়ের যন্ত্রণা হয়, এবং আর একটা খুবই এই রোগটার মারাত্মক প্রভাব হচ্ছে কি না, সেটা আমাদের শরীরের শ্বেত রক্তকণিকাগুলোকে ধ্বংস করে দেয়। শ্বেত রক্তকণিকা কি করে না, আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে সব থেকে বেশি মজবুত করে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে শ্বেত রক্তকণিকা। তাহলে এই ভাইরাস যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে শ্বেত রক্তকণিকার সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয়। তাহলে তার ফলে কি হবে না, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এবং সেটা আস্তে আস্তে একটা মানুষ কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। যদি ডেঙ্গি রোগের সঠিক চিকিৎসা যদি না হয় তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে মারা যেতে পারে, এবং ডেঙ্গি রোগ হলে অনেক সময় রক্ত দানেরও ব্যবস্থা কিন্তু করা হয় রোগীকে। রোগীকে যেহেতু সে রক্তকণিকা ধ্বংস হয়ে যায় সে কারণে কিন্তু আক্রান্ত রোগীকে রক্ত দানেরও প্রয়োজন হয়। ওই সেই কারণে দেখবে এখন কিন্তু কিছুদিন জ্বরে ভুগলে কিন্তু আমাদের ব্লাড টেস্ট করাটা খুবই প্রয়োজন, নইলে কিন্তু মানুষের যদি সঠিক রোগ যদি না নির্ধারিত হয় তাহলে সে সঠিক চিকিৎসা পাবে না, এবং সে আস্তে আস্তে কিন্তু মারা যাবে। আচ্ছা, এরপরে আসছে প্লেগ রোগ। তাহলে তিনটে মহামারী তোমাদের আজকে বলা হলো, আর একটা মহামারী একটু আলোচনা করি সেটা হচ্ছে প্লেগ। কিন্তু এক প্রকারের মহামারী, এটা কিন্তু ইঁদুর থেকে মানুষের দেহে সংক্রামিত হয়, এবং এই রোগটি এক প্রকারের ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং সেই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। তাহলে প্লেগ রোগটা যদি বলি বাহক কে না, বাহকটা হচ্ছে কি না ইঁদুর, এবং এই ইঁদুরের আক্রান্ত যে প্লেগ রোগে আক্রান্ত ইঁদুরের দেহে জেনোফাইলিয়া নামে এক ধরনের মাছি, সে কিন্তু এই ব্যাকটেরিয়াকে আক্রান্ত ইঁদুর থেকে এক প্রকারের সুস্থ ব্যক্তির দেহে কিন্তু এটা সংক্রমণটা ঘটায়। আর এই রোগে যে আক্রান্ত ব্যক্তির কি কি মানে লক্ষণ দেখা যেতে পারে, এটা ফুসফুসে যেহেতু সংক্রমিত হয় তাহলে ফুসফুসে সংক্রমণ, রসিকা গ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কাশির সঙ্গে রক্ত পড়া,
এই বিভিন্ন কিন্তু আক্রান্ত ব্যক্তির এই লক্ষণগুলি কিন্তু দেখা যেতে পারে। এবং বিজ্ঞানী হালডেমার হাপকিন এই প্লেগ রোগের কিন্তু টিকা আবিষ্কার করেন কত সালে, না 1897 সালে। তবে মানুষের সচেতনতা এবং ঠিক সময়ে চিকিৎসার দ্বারা এই রোগকে অনেকটাই এড়ানো সম্ভব। তো অনেক মহামারী আমাদের পৃথিবীতে এসেছে এবং মহামারী থেকে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি সেজন্য অনেক বিজ্ঞানী কি করেছে না টিকা আবিষ্কার করেছেন। তো এই টিকা প্রয়োগের মাধ্যমে ওই ব্যক্তির দেহতে কি করা হয় না ওই মহামারীটির জন্য দায়ী ভাইরাস বা ব্যাকটেরিয়াটির বিরুদ্ধে যাতে প্রতিরক্ষা ক্ষমতা শরীরে বৃদ্ধি করা যায় সেই কারণে কিছু টিকা প্রয়োগ করা হয়। তাহলে তোমাদের চারটি মহামারী সম্পর্কে পড়ানো হলো, কি কি না কলেরা, ম্যালেরিয়া আর কি না প্লেগ এবং আরেকটি হলো ডেঙ্গু। এই চারটি মহামারী তোমাদের যে পড়ানো হলো চারটি মহামারীর তোমরা লক্ষণ করবে আর কি করবে রোগটির জন্য দায়ী জীবাণুটি কি প্রকৃতি, অর্থাৎ সেটি ব্যাকটেরিয়া ঘটিত না প্রোটোজোয়া ঘটিত না ভাইরাস ঘটিত রোগ, এবং ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া ভাইরাসের নামটা তোমাদের করতে হবে বিজ্ঞানসম্মত নামটা, এবং রোগের জন্য দায়ী জীবাণুর নাম এবং বাহকের নাম, বাহক আলাদা আর দায়ী যে জীবটা আইডার প্রোটোজোয়া ঘটিত বা ভাইরাস ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বাহক আর দায়ী অনুজীব এগুলো কিন্তু গুলিয়ে ফেললে হবে না, এগুলো করতে হবে। এবং প্রত্যেক প্রকার রোগের লক্ষণ এবং প্রতিকার এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে। তো এই চারটি মহামারী রোগ তোমরা পড়বে, পরের ক্লাসে স্মল পক্স সম্বন্ধে তোমাদের পড়ানো।